সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সফরের কিছু মুহূর্ত। আমার ভিডিওটির সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি উপভোগ করুন। লকডাউনের সময় সাধারণত বাস বা ট্রেন বন্ধ থাকায় বিকল্প হিসেবে প্রাইভেট কার অথবা মাইক্রোবাসে করে যেতে হয়েছে এবং 500 থেকে 600 টাকা ভাড়া দিতে হয়েছে। বিমানবন্দর বাস স্টপেজ থেকে একটা এসি সহ হায়েস্ট গাড়ি পেলাম, যেটাতে 500 টাকা ভাড়া দিতে হয়েছে। গাড়িটি উত্তরা থেকে টার্ন নিয়ে পূর্বাচল 300 ফিট দিয়ে যাত্রা শুরু করেছে। গাড়িটি খুবই দ্রুত চলছিল, যার ফলে ভিডিও ধারণের সময় অনেক কষ্ট করে ভিডিও ধারণ করতে হয়েছে। ভৈরবের আগেই একটা বাজার দেখতে পেলাম, যেখানে অনেক রকম তাজা সবজির মেলা বসেছে। মাত্র 1.5 ঘন্টার মধ্যেই ভৈরব ব্রিজ পার করে ফেলেছি। আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দুই ঘন্টার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এসে পৌঁছে গেলাম। বিশ্ব রোড নেমে একটা সিএনজিতে করে ব্রাহ্মণবাড়িয়া শহরে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।